কুম আসসালাম আলহামতুল্লাহ আবার কাত ভাই প্রশ্ন করেছেন যে নামাজজাত অবস্থাতে জামা প্যান্টের হাত গোটানো হয়ে গেল কি কিনা এ বিষয়টি প্রথমত মনে রাখবেন যে টাকনুন নিচে কাপড় ঝুলিয়ে রাখা এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ হারাম সাই মুসলিম হাদিস নম্বর তিনশো ছয় মিসকাত হাদিস নম্বর দু হাজার সাতশো পঁচানব্বই সুনান আবু দাউদ হাদিস টেসে হাদিস হাসান সাই আরেকটি একটি হাদিস হচ্ছে আব্দুল ইবনে মাসুদ থেকে বর্ণনা আছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এ বিষয়ে যে কোনো ব্যক্তি যদি নামাজত অবস্থাতে তার টাকনুন নিচে কাপড় চলে যায় তবে সে হালালের মধ্যে আছে না হারামের মধ্যে আছে আল্লাহ সুমন তারা সেটা দেখেন না মানে নামাজত অবস্থায় যদি কোনো ক্রমে যদি আপনার টাকনুন নিচে কাপড় চলে যায় সে নামাজটি বাতিল হয়ে যাবে বলে অধিকাংশ মহাদ্দেশ মত করেছে তবে এখানে আছে তাই এখানে এটা স্পষ্ট যে নামাজরত অবস্থায় যদি রত অবস্থাতে যদি আপনার প্যান্ট টা নিচে চলে আসে সেক্ষেত্রে ভাষা খুবই কঠোর এখানে হালাল এবং হারামের কথা এসেছে যে আল্লাহ সুমন্ত তার যা আসে না হাদিসটি স্নান আবুদাউদে এসেছে হাদিস মাদ ছশো সাঁত্রিশ মূলআ প্রথম খন্ড তিরানব্বই পৃষ্ঠা সনদ সহি এখানে তিন নম্বর বিষয় যে আপনি যে বিষয়টি বলেছেন যে নামাজত অবস্থাতে হাত গোটানো অর্থাৎ জামার হাত গোটানো প্যান্ট গোটানো এগুলো যাবে কি যাবে না এ বিষয়ে সতর্কবাণী আছে যে নামাজত অবস্থাতে কোনো কিছু যেন গোটানো না থাকে কোনো হাত বা প্যান্টের কোনো ফোল্ড এটা যেন গোটানো না থাকে সেই বুখারি হাদিস নম্বর আটশো নয় মূল আরবি প্রথম খন্ড একশো বারো পুরিশা ইসলাম ফাউন্ডেশন বুখারি হাদিস নম্বর সাতশো বাহাত্তর সেই মুসলিম হাদিসটি এক হাজার একশো তেইশ মিশকাত হাদিস নম্বর আটশো সাতাশি আর বাংলা মিশকাত দেখবেন হাদিস নম্বর আটশো সাতাশি নম্বর হাদিস সরি আটশো সাতাশ নম্বর হাদিস বাংলা মিশকাতে আছে তাই এখান থেকে সাবধানে সতর্কতা অবলম্বন করতে হবে নামাজরত অবস্থাতে হাত গুটিয়ে রাখা শরীর শরীরছমতা নয় তবে কেউ যদি রাখে নামাজ বাতিল হবে এমনটি নয় তবে এটা সুন্নাতের খেলাফ আল্লাহ নিষেধ করেছেন তাই দূরে থাকাটাই বাঞ্ছনীয় জয়াকাল আসসালামাইকুম